আজকে সন্ধ্যাবেলায় ঈশামণিকে বললাম যে আজকে তুমি ভাইয়ার কাছে পড়ো তো এই যে ভাইয়ার কাছে একটু একটু করে সাধারণ জ্ঞানটা পড়ছে ঈশানবাবু নতুন করে পড়া শিখেছে তো ঈশামণিকে একটু একটু করে পড়িয়ে দিচ্ছিল আর ও হচ্ছে এখন বলতে গেলে বানান করে করে সব কিছু একটু একটু পড়তে পারে আর এদিকে ভাবলাম যে সন্ধ্যেবেলায় ওদের জন্য একটু নাস্তা তৈরি করি তো এখানে হচ্ছে চিকেন উইং নিয়ে নিয়েছি এখানে আট পিসের মতো চিকেন উইং নিয়ে নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করে রাখছি সন্ধ্যাবেলায় বাচ্চারা একটু স্ন্যাক্স আইটেম খেতে বেশি পছন্দ করে তো ওদের জন্যই আজকে বাজারে যখন গিয়েছিলাম তখন এই উইংগুলো নিয়ে এসেছিলাম তো এখন হচ্ছে এর মধ্যে সয়া সস দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণের পরিমাণটা কিন্তু একটু আন্দাজ মতো দিতে হবে যাতে বেশি না হয়ে যায় দিয়ে দিচ্ছি আদার পাউডার আমুর দেওয়া এই আদার পাউডারটা অনেক দিন ধরে আমি ব্যবহার করছি আর এই জাতীয় চিকেন আইটেমে কিন্তু খুবই কাজে দেয় এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি আর আমি তো একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি কারণ এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে হবে তো এই যে হাতের সাহায্যে উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট রসুনের পেস্টটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আদা আর রসুনের পেস্টটা সবসময় একসাথে করার চেষ্টা করবেন তাহলে ঝামেলাটা কম হয় আমার দুইটা মশলা আলাদা আলাদা করে তৈরি করা ছিল এই জন্য আলাদা আলাদা করে অ্যাড করেছি এখন হচ্ছে এটাকে ঢেকে দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পরে এখন বক্সটা খুলে নিয়েছি এটা অনেকটাই ম্যারিনেট হয়ে গিয়েছে যেহেতু সয়া সস দেওয়া ছিল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ কর্নফ্লাওয়ার আর আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার যে ময়দা থাকে সেটা এটা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি ময়দার কর্নফ্লাওয়ার কিন্তু পরিমাণ বুঝিয়ে দিতে হবে সব সময় আমি যে পরিমাণ নিয়েছিলাম তার জন্য টোটালে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে এক কাপের মতো নিয়েছি আর বাচ্চারা হচ্ছে উপরে ক্রিস্পি চিকেনটা খেতে চাচ্ছিলো না তো ভাবলাম যে একসাথে মাখিয়ে নেই তা এখন একটা ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে আরও ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা কিছুটা পরিমাণ চালের গুঁড়া অ্যাড করতে পারেন তবে সেটা আধা কাপ না আরও একটু কম দিতে হবে এখন হচ্ছে এর মধ্যে কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মাখাতে মাখাতে তেল গরম করে নিয়েছি কড়াইতে এক কাপ পরিমাণ তেল গরম করেছি এখন এই তেলের মধ্যে চিকেনের উইংগুলো সব একে একে দিয়ে দিচ্ছি আর এই যে চিকেনটা যে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু কোটিংগুলো খুলে আসবে উপর থেকে যদিও আমি এটাকে হচ্ছে একদম শক্ত করে কোটিংটা তৈরি করে নিই একটু হালকা করে কোটিংটা তৈরি করে নিয়েছি যেমন হচ্ছে সিপির উইংগুলো থাকে সেভাবে করে তৈরি করার চেষ্টা করেছি বাসায় ওদের বাবা নেই এই জন্য কয়েক পিস রেখে দিলাম আর এখান থেকে অর্ধেকটা মতো চিকেন উইং ভেজে নিয়েছি তো এই যে কথা বলতে বলতে এগুলোকে ভেজে নিয়েছি আর মিডিয়াম আছে রেখে এগুলোকে ভাজতে হবে খুব বেশি হাই হিটে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি এটার রঙ এসে যাবে আর ভাজাটাও ঠিক মতো হবে না তো এই যে দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি ওদেরকে খাবার সার্ভ করতে চলে যাচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসবো